আল্লাহ, এই জলের ঘাটে অমন করি আমাকে অভিশাপ দিচ্ছ, একবার একবার তোমার সত্য পরিচয় দাও পড়ে মা। ও বেহুলা ও পাশানি আমি হলাম শিবিনন্দিনী আস্তিক জননী। সরোবরের ঘাটে এক এক করে দিনটি ডুব দিয়ে দেয় তুমি দেবতা আজ জয়ী চলে ডুবে দিলাম সরবরীর ঘাটি আর
মামো নশা বলে ডুবো দেবো জলে পাবো ডুবো দেবো জলে চম্পকনগর থেকে পাঠিয়েছি পঞ্চগড়ি লোহির কলাই, আমাকে যে অনিমেষে অনিনা সিদ্ধ করতে হবে, আমি কেমন করে সিদ্ধ করবো তুমি বলো মা? পারবি কেমন করে? পঞ্চগড়ি লোহির কড়াই সিদ্ধ করতে না পারলি রাখতে পারবি না সেই বংশের মান মর্যাদা, যেতে পারবি না চম্পকনগরের কুলে লক্ষ্মী হয়ে। যাওয়ার সময় চোখের জল আমি তোকে বুক ভরে অভিশাপ দিয়ে যাবো না, বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সারা সবাই ঘরা উড়বে আর এই জালে অনিমেষের অধ্যয়ন করতে পারবি পঞ্চগড়ি লোহির কড়াই, পঞ্চগড়ি লোহির কড়াই সিদ্ধ করি রাখতে পারবি সেই বংশের মান মর্যাদা, যেতে পারবি চম্পকনগরের কুলে লক্ষ্মী হয়ে। তো আমার বৈলেশ্বরে চান করতে গেছি, কিন্তু কেন অমন করে চিৎকার করে মা মা বলে ডাকতে ডাকতে আছে? আমি ব্যবস্থা করছি আমার দেখে শোনা বলে বা পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হালা উলুর বেলা এনে দাও বাবা, আমি এখনই যাচ্ছি, তারা করে যাও বাবা, এসো মা তারা করে যাও। রানীমার কথা মতো আবার যেতাম সেই গদাই পালের বাড়িতে, এই মুহূর্তে আমি চললাম সেই গদাই পালের বাড়িতে। গদাই ও আমার মা গো, ও মামার ছেলে
গেলি গো আমার চাক ঘরে না বৈশাখে চাক ঘরে না বৈশাখে দাদা চাকরে পালে তোমার নিহারা তোমরা জেনে যাবো না যে চিন্তায় ভেবে ভেবে হইসারা কোমরে নিহারা তোমরা জেনে জানো না যে চিন্তা ভেবে ভেবে হইসারা আমার কে দেবে মন বাদামি যে বাহাবু বাবু কে দেয় দুটো ভাবে বাবু কে দেয় দুটো ভাবে বাবা চাঁদ পারে বলে মানে আমার চাঁদরে না বৈশাখে চাঁদরে না বৈশাখে বাবা চাঁদ পারে বলে বলেছিলিস জীবনে মরণে শয়নে স্বপনে একই সাথে দিন কাটাও কোথায় গেলি বল তুই গেলি আমার একা রেখে গেলি কেন আমার কথা তোর মনে পড়ে না ওমা কোথায় গেলি কোথায় মা গো কোথায় গেলি মা তুই কোথায় গেলি ফাঁকি দিয়ে উমা মারে চলে গে আমাকে ফাঁকি দিয়ে আমাকে চলে গেলি চলে তুই চলে গেলি না গো আমায় কেন রেখে গেলি তুই চলে গেলি না গো আমার কেন কোথায় গেলি মা কোথায় গেলি কোথায় গেলি মা গো কোথায় গেলি চলে গেলি মা গো আমার কেন তুই চলে গেলি মা গো আমার কেন রেখে গেলি চলে গেলি মা গো আমার কেন কোথায় গেলি মা কোথায় গেলি মা কোথায় গেলি কোথায় গেলি মা কোথায় গেলি মা কোথায় গেলি গলাই পাই ও মা ও মা আমার ছেলে কত দূর আছিস মা আমা বিয়ে বাবু এই গদাই পালের বাড়িতে এত কান্নাকান্নি হচ্ছে কেন আজকের হরিনাম ঘট বসেছে ওই যাই ওই যাই ওই যাই ওই যাই পাতা মহারে চলে ওই যাই ওই তোর কি হয়েছে রে বাবা ও কা আমার মাঝে আমার ছেলে চলে গেছে কাকা গো দুগা 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 তোর মা কখন মারা গেছে রে বাবা হারামের বাচ্চা
আমার যদি মামর তো আমার তো গোলায় কাঁচা মাথা থাক। তা ঠিক, এর মা যদি মারা যাবে তাহলে তো গলায় কাঁচা বাঁধা থাকতো, তাহলে ব্যাপারটা কি বাবা? দাঁড়া দাঁড়া গুমড়ে গুমড়ে কাঁদিস নে, তোর শাশুড়ি কখন মারা গেছে? বলে কাকা ঝাড়ে কোপ পড়েছে, ঝাড়ে কোপ মানে ব্যাপারটা খুব গুরুতর বলে মনে হয়েছে। আমার মনে হয় এই হরমের বাচ্চার ঠিক শালিটা মারা গেছে। আরে কচি, তোর শালি কখনো মারা গেছে রে? বলিস, বলে কাকা সোজা আলি আলি যাচ্ছে, মানে ব্যাপার খুব খারাপ। আমার মনে হয় আমার সেই বৌমাটা মারা গেছে। এবা ননুরিয়ে, আমার সুন্দরী বৌমা কখন মারা গেছে রে? বাবা এটা কি কল হলো রে বাবা? ডিস্কোমরণ? দাঁড়া বাবা, এটি হালকা থেকে কাটিয়ে এটি ভাইপোর কানে দিই। বাবা গদাই পাল, এদিকে আয় এদিকে আয়। তোর মা দেখতে পেয়েছিস? হ্যাঁ। তোর মা? ওই তো সাদা ধব ধব। সাদা ধব ধব? হ্যাঁ। তোর পিঠে মেরা ফেলা দেবো। তোর মা সাদা ধব ধব হবে কেন? ওই নাম দেখতে ছিল। আচ্ছা খোকা, তুই বৌমার জন্য খুব রোদন করে কান্নাকান্নি করছিস, তাহলে বৌমার নিশ্চয়ই কোনো গুণ ছিল? অবশ্যই। কি গুণ ছিল একটু বল, সবাই শুনবে। আমার একটা গুণ ছিল, সে গুণ কারোর মেয়ে নি। শুনবে? হ্যাঁ সবাই শুনবে। শুনবে? হ্যাঁ। আমার অতি সাধের বিয়ে। অতি সাধের বিয়ে? জমি ভরে দিয়ে তিন দিনের জ্বরে কাকা বউ গেছে। জমি বন্ধ দিয়ে তিন দিনের জ্বরে বহু গেছে মরে। অতি সাধের বিয়ে, জমি বন্ধ দিয়ে হাতে ছিল আংটি সেজে দিত পান্তি। হাতে ছিল আংটি সেজে দিত পান্তি, পানি ভি না খুলো। অতি সাধের বিয়ে, জমি বন্ধ দিয়ে তিন দিনের জ্বরে বহু গেছে মরে। জমি বন্ধক দিয়ে হাতে ছিল চুড়ি ভেজে দিত মুড়ি। হাতে ছিল চুড়ি ভেজে দিত মুড়ি, মুড়ি বিলা খুলো তো জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বহু গেছে মরে। দেশের বিয়ে হ্যারে কচি, বৌমার কি নাম ছিল রে? শুনলে বল। নামে ছিল অষ্ট, ওই জন্য তোর এতই কষ্ট। কোলে এসে বসত। তবে কাকা আর একটা জিনিস বলতো। বল। ওলা উটো ছাড়া কাল দিত হলা। তুমি মানবে দিয়ে তিন দিনে চারে বহু গাছে মরে। আর কোন গুণ ছিল? আর একটা গুণ ছিল, সেটা বলে ফেল। সে গুণ কোনো মেয়ের নেই, কিন্তু কোনো মেয়ের নেই। হ্যাঁ, তা বল দেখি। বলে এমন গুণ ছিল কোনো মেয়ে নেই। হা হা, গুণে ছিল বলতে দেবো। গুণটা ছিল, ওই গুণ বলতে গেলে বুক ভেসে যাচ্ছে। নয়ন সারসি জানন কাকা গো ভরেছে জলে, লম্বা লম্বা চুলি ছিল তোমার। আমার? না না, তোমার বৌমা। আমার বৌমা? তোমার বৌমার ওই বগ।
বাচ্চা পুরো মেরে ফেলে দেব। নয়ন সরস ভরেছে জলে মেরে ফেলা দেব। কি গুণ ছিল নাকি ছাঁটরা বাড়ি মার পরশুদিন আইলে তোমার খুঁদির পান্তা দিল। আরামের বাচ্চা কাণ্ড দা, আমি বলছি কি শোন, মানে বৌমা যখন মারা গেছে আর এত রোদন করে যখন কান্নাকান্নি তুই করছিস, আমি তো নতুন করে একটা বিয়ে দেবো। বাচ্চা এই বয়সে কেউ বিয়ে করবে? তোর তো এখন তো ভালো কচি বয়স, কি আছে হে হে কি সকালে আমি বেরিয়েছিলাম, মানে এই পাড়া সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, অনেকদিন এসছি তো দেখলাম আমি মেয়ে দেখতে বার হয়েছিলাম, তোর জন্য একটা মেয়ে দেখেছি এই সামনে দক্ষিণ পাড়া। তা বলবে তোর জন্য বেঁচে আছি, ও কাতা জিনিসপত্র দেবে, আবার এই বয়সে জিনিস নিবি, হামেশাই লোক নিচ্ছে, তা বল কি নিবি বল, এই কল দেবে, তার মানে আংটি দেবে, এই কল এই কল এই কল, মানে কানে দুল নিবি, ঠিক আছে দেবে এই কল। রাধেশ্যাম অবস্থা দেখো, শুচ্ছে কেন রে, কি ব্যাপার খাটে শুয়ে অভ্যেস আছে না, শুয়ে দেখা দেখবি, সবাই দেখবে, এই ধরো আমি হাত পা ধুয়েছি মুছে নিচ্ছি, মনে মনে করো এই খাটে উঠছি, এটা কি হলো, কি হলো বললে, বললাম তো তোর খাটে শুয়ে অভ্যাস নেই, এই না 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 খাটবি না লাগে, হ্যাঁ ঠিক আছে দেবে দেবে, হ্যাঁ নগদ 50,000 টাকার এক বগি ট্রেন নো, বাবারে বাবা, ঠিক নগদ 50,000 টাকা এক বগি ট্রেন, হ্যাঁ ঠিক আছে দেবে দেবে, হ্যাঁ চলো বের কর, কোথায় যাচ্ছিস, বের করবো, তা বের করবি খুব ভালো, আমি যখন বলেছি তোর গা তো পুরো আনন্দে মানে আত্মহারা হয়ে গেছে, তা যাকে পয়সা করি আছে, পয়সা আছে, ওকা আমার মা যখন চলে গেল কাকা গো আমার পকেট গুলো কেটে নে চলে গেছে, এতক্ষণ কি আনন্দ করছে ভাইপো, যেই টাকার কথা বলেছি মার কথা মনে উঠেছে, টাকা না হলে বিয়ে হবে না,
টাকা না হলে বিয়ে হবে না, জীবনে হবে না। একটা কথা বলবো কাকা, ওই কিছু টাকা তুমি সুদি করে নাও। তুই বিয়ে করবি আর আমি সুদি করে নেবো? না কেন, ওই বিয়ে বাড়ির খরচ টরচ আছে। দেখ তুই একটু বলে কই, দেখ এই সাইডে দেখ, দেখ কোথায়, এইদিকে দেখ, ইনি সুদি দেয়? ওরে বাবা বলিস নে, ভাইপোর বিয়ে হবে কিছু টাকা দেয়া যাবে? তোর নামে খুব সুগান গাইলো, ঝুলবো আর বিয়ে করবো। ভালো ভালো দাদারা মায়েরা সবাই বসে আছে, কিছু সাহায্য করে নিয়ে আয়। সাহায্য সাহায্য করো, কি দেবে তুমি বললে? তোর বউ মরে গেলে দাও, কি দেবে লোক? আমার বলতে হবে? ও গো আমার মায়েরা, ও গো আমার বাবারা, ও গো আমার সমবয়স্ক বন্ধু বান্ধবরা, এটা আগেকার যুগের বিয়ে, মেয়েকে ফোন দিয়ে বিয়ে করতে হতো, ঠিক ঠিক, 500 টাকা লাগবে, 500 টাকা। তা বলছি তোমরা আমার কিছু কিছু করে সাহায্য করবে, এর বিনিময়ে তোমাদের আমি জিনিসপত্র দিয়ে যাব। তোমাদের বাড়িতে যত মানে পূজা বিয়ে যা হবে, দশকর্ম যা ওই মাটির জিনিসগুলো লাগে না, হাঁড়ি সরা দেবী আজ গলায় কুটি দিয়ে গলা যাবে তোমাদের মোটামুটি যা হয়েছে মোটামুটি হাত খরচের মতো হবে এখন বাবা, তাহলে আমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। দুগ্গা দুগ্গা বলে কোথায় যাচ্ছ? আমি সাহায্য করে নিয়েছি, টাকা পয়সা নিয়ে তুমি চলে যাচ্ছ? হ্যাঁ
ওদিকে যা, মামা ওদিকে যা। ঠিক আছে দাঁড়া, ওখানে দেখতে পেয়েছি ওই যে ডাকছে, এটিকে বুঝতে পারছি। দেখো মানে আমি বলছিলাম কি, হ্যাঁ তোর বিয়েটি করে নে, আমি এখন আসছি। আমি ভিক্ষা করে নিয়েছি, সাহায্য করে নিয়েছি, আর তুমি সেই টাকা না দুঃখা দুঃখা বলে কেটে পড়তো। এই সাজে তোর বিয়ে হবে? কেমন সাজে? মানে যে মতে জামাই বাবু সাজে সেজে আসবি। আচ্ছা, আর আমি গিয়ে মেয়ের মার কাছ থেকে ঘুরে আসবো। একা ব্যাপারটাই কাকা, আমি জামাই বাবু সাজে কোথায় দাঁড়াবো? জামাই অবশ্যই যে কোথায় দাঁড়াতি বলি বলতে, তুই এক কাজ কর, বলো আমাদের বাসুদা না, হ্যাঁ ওই সাইডে বিশাল একটা বড় বাঁশঝাড় করেছে। আচ্ছা আচ্ছা, তুই জামাই সেজে, আচ্ছা আর বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকবি। খুব মশা তো। আরে তোর তো হলুদ তুলে দেওয়ার লোক নেই, মশাইতে তোর গায়েতে হলুদ তুলে দেবে। সারা কি আনন্দ হবে মশায়ের গায়ে। তাহলে আমি সেজে এসে হ্যাঁ ওই বাঁশ গাছের গোড়ায় দাঁড়ালাম। হ্যাঁ ঠিক। আর তুমি যাচ্ছ? আমি চললাম। ওরে 12টা বছরে আজ পুরনো তালা রে, চাবি খোলার মানুষ নাই, এমন বান্ধবী ভাই নাই। 12টা বছরই পুরনো তালা।